নমস্কার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলে শেয়ার করবে। যাই হোক, তোমাদের আজ অবকল সমীকরণের সেকেন্ড পার্ট দিয়ে আমি আসছি। দ্বিতীয় পার্ট অবকল সমীকরণ, তার দ্বিতীয় পার্ট। আমার যতদূর হয়েছিল তারপর প্রথম সবচেয়ে একটা ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এটা, x dx y dy প্লাস x dy y dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। যখন y সমান 1 প্রদত্ত, y সমান 1 যখন x সমান 1। ওকে, এই অঙ্কটাকে কি করে সলভ করব? দেখো, এই প্রথম দুটো পার্ট তো আমার এমনিতেই ইন্টিগ্রেশন করা যাবে, কোনো সমস্যা নাই। তৃতীয় পার্ট থেকে x dy y dx নিচে থেকে x স্কয়ার কমন নাও, 1 প্লাস y স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 0, এদিকে এমপ্লাই চিহ্ন। তাহলে x dx y dy প্লাস এই x স্কয়ারটা x dy y dx ডিভাইডেড বাই ডিভাইডেড বাই x স্কয়ার হোল ডিভাইডেড বাই y স্কয়ার বাই x স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে x dx প্লাস y dy প্লাস এটাকে দেখো লিখতে পারি d অফ y বাই x, ভালো করে দেখো, ইনটু 1 এটা d অফ y বাই x, তাই তো? কারণ কি দেখো, x এর ডেরিভেটিভ এটা যখন ভাগের লয় ডেরিভেটিভ, x এর স্কয়ার x টা রইল y এর dy, y রইল dx, তাহলে 1 প্লাস y বাই x এর হোল স্কয়ার। এবারে উভয় পক্ষের সমাকল করব। তাহলে যদি আমি সমাকল করি, তাহলে সমাকল করে পাই, সমাকল করে পাই, তাহলে সমাকল করে আমি কি পাচ্ছি, ইন্টিগ্রেশন x dx ইন্টিগ্রেশন y dy প্লাস ইন্টিগ্রেশন d অফ y বাই x 1 প্লাস y বাই x এর হোল স্কয়ার সমান 0। ইন্টিগ্রেশন করলে c পাশে অবশ্যই লিখবে c সমান সমাকল ধ্রুবক, অবশ্যই সব সময় লিখবে c সমান সমাকল ধ্রুবক। তাহলে x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, y এর y স্কয়ার বাই 2, এটা আমার সূত্র জানি tan ইনভার্স y বাই x সমান c। এবারে দেখো, এটাকে এক নম্বর দিয়ে দাও, এক নম্বরে যে মানগুলো আছে এবারে মানগুলো পুট করে দাও, কত না x সমান 1 ও y সমান 1 এক নম্বরে বসিয়ে বসিয়ে পাই, তাহলে কি পাবো, হাফ হাফ প্লাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1 সমান c। তাহলে হাফ আর হাফ যোগ করলে কত হবে, না 1, 1 প্লাস পাই বাই 4 সমান c। অবশ্যই এক নম্বরে তাহলে বসিয়ে দাও, তাহলে পুনরায় এক নম্বর থেকে পাই, এক নম্বর থেকে পাই, এক নম্বর থেকে কি পাবো, না x স্কয়ার প্লাস y x স্কয়ার বাই 2 y স্কয়ার বাই 2 প্লাস tan ইনভার্স y বাই x সমান 1 প্লাস পাই বাই 4। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে আমি শুধু x এর মানটা 1, y এর মানটা 1 পুনরায় বসিয়ে দিয়েছি, বসিয়ে দিতে এটা হাফ হাফ চলে আসছে, এটা tan ইনভার্স 1 চলে আসছে, তার মানে 1 tan ইনভার্স 1 এর মান পাই বাই 4, তার মানে হাফ হাফ 1 পাই বাই 4। ওকে, এরপর আমি কি করব, না এর পরের অঙ্কগুলো, এরপরে আমি পরের অঙ্কগুলো করব। পরের অঙ্ক আমার কি ছিল, না সমমাত্রিক ইকুয়েশন, এই সমমাত্রিক সমীকরণ যেটা সেই অঙ্কগুলো করব আমি। তো সমমাত্রিকের প্রথম অঙ্ক 1 প্লাস 3 y বাই x dy প্লাস 3 e টু দি পাওয়ার y বাই x 1 মাইনাস y বাই x dx ইকুয়াল টু 0। দেখো, এই অঙ্কটা করতে গেলে প্রথমে সবচেয়ে ভালো dy dx সমান কত বার করে নাও, তাহলে dy dx সমান কত, না dy dx সমান মাইনাস 3 e টু দি পাওয়ার y বাই x 1 মাইনাস y বাই x, আর এটা চলে আসবে 1 প্লাস 3 e টু দি পাওয়ার y বাই x, ঠিক আছে? এবারে দেখো, এখানে ধরিলাম কি ধরবো, এই y টাকে ধরে নাও y সমান vx, তাহলে y সমান vx যদি হয়, y সমান যদি vx হয় ডেরিভেটিভ করো, তাহলে এর ডেরিভেটিভ করলে কি আসবে,
না এর ডেরিভেটিভ বললে dy dx আর এটা গুণের লয়ে v রইল x এর 1 x রইল v এর dv dx তাই তো তাহলে v + x dv dx এবার এটাকে এক নম্বর দিয়ে দাও ওই এক নম্বরে এই dy dx এর যে নতুন মানটা v + x dv dx এটা সাবস্টিটিউট করে দাও তাহলে এক নম্বর থেকে পাই তাহলে এক নম্বর থেকে পাই কি হবে না v + x dv dx সমান -3 vx x 1 minus এটা ডিভাইডেড বাই 1 plus 3 টু দি পাওয়ার এটা দেখো x গুলো যদি কেটে দিই কি আসবে ভালো করে খেয়াল করো যদি x গুলো আমি কেটে দিই x গুলো কেটে দিলে কি আসবে না v plus x dv dx সমান e টু দি পাওয়ার v 1 minus v আর এটা 1 plus 1 plus 3 e to the power b তাই তো x গুলো সব কেটে গেছে এখানেও x x কেটে গেছে এখানেও x x কেটে গেছে এখানেও x x কেটে গেছে এবারে v টাকে ওই দিকে নিয়ে যাও এই দিকের যে v টা আছে বাম দিকে x dv dx সমান minus 3 e to the power b 1 minus b 1 plus 3 e to the power b minus b ক্যালকুলেশন করলে x dv dx সমান 1 plus 3 e to the power b তাহলে minus 3 e to the power b माइनस गुण कर ले प्लस 3v e to the power v আর এটা হলে माइनस v माइनस 3v e to the power v ओके তাহলে দেখো এটা এটা কেটে গেছে কেটে গেলে x dv dx সমান माइनस v plus 3 e to the power v আর নিচে 1 plus 3 e to the power v এটা হবে এখন এবারে কি হবে না এইটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা উল্টে যাবে ডান দিকে যে পোরশনটা আছে সেই পোরশনটাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে হবে এটা সহজেই বুঝতে পারছি আর এটা বাম দিকে ডান দিকে গেলে এটা হবে এবারে উভয় পক্ষের অবকলন করে পাই উভয় পক্ষের অবকলন করে পাই তাহলে উভয় পক্ষে যদি তাহলে সমাকল সরি অবকল নয় সমাকল করে পাই যদি সমাকল করি যদি আমি সমাকল করি সমাকল করলে এখানে c চলে আসবে c সমান সমাকল ধ্রুবক c সমান সমাকল ধ্রুবক তাহলে দেখো নিচের যে পোরশনটা আছে এই নিচের যে পোরশনটা আছে নিচের পোরশনটা ডেরিভেটিভ উপরের পোরশনটা নিচের পোরশনটা ডেরিভেটিভ উপরের পোরশনটা তাই তো তাহলে কি হবে d অফ v + 3 টু দি পাওয়ার v v + 3 টু দি পাওয়ার v dv সমান ওকে এখানে কিন্তু অবশ্যই যে c সমান সমাকল ধ্রুবক তোমরা লিখবে তাহলে যদি এটা হয় তাহলে দেখো এটা হয়ে যাবে log mod v plus 3 to the power v minus log mod x plus না করে এটাকে plus log c করে দিচ্ছি যেখানে c সমান log c এটা আমি ধরে নিচ্ছি কি করলাম তাহলে c সমান log c এটা আমি ধরে নিচ্ছি তাহলে আমার দেখো কি হচ্ছে এটা যদি এপাশে আনি লগ এটা যদি এপাশে আনি হবে লগ v প্লাস 3 e টু দি পাওয়ার v প্লাস লগ মড x সমান লগ c যদি এটা হয় তাহলে দেখো এটা কিসের সূত্র না লগ যোগ মানে গুণের সূত্র v প্লাস 3 e টু দি পাওয়ার v ইনটু x সমান লগ c উভয় পক্ষে c টা বাদ দিয়ে দিই সরি উভয় পক্ষে লগটা বাদ দিয়ে দিই সি নয় লগ উভয় পক্ষ থেকে যদি লগটা বাদ দিয়ে দিই তাহলে কি আসবে না ভি প্লাস থ্রি টু দি পার ভি ইন্টু এ সমান সি এবার ভি এর মান কি হবে ভি এর মান ওয়াই সমান ভি এক্স ছিল ওয়াই সমান ভি এক্স তাহলে ভি সমান ওয়াই বাই এক্স তাহলে ওয়াই বাই এক্স পুট করছি তাহলে ওয়াই বাই এক্স পুট করলে ওয়াই বাই এক্স প্লাস থ্রি টু দি পার ওয়াই বাই এক্স ইন্টু এক্স সমান সি তাই তো তাহলে এটা কি আসবে না y প্লাস 3x e টু দি পাওয়ার y বাই x ডিভাইডেড বাই x ইনটু x সমান c দেখো এখানে x x কেটে গেল তাহলে x x কেটে গেলে কি পড়ে থাকবে y প্লাস 3x e টু দি পাওয়ার y বাই x সমান c তাড়াতাড়ি নোট নাও আশা করি বুঝতে পেরেছো এবং সকলে রয়েছে
plus e to the power x by y dx plus e to the power x by y 1 minus x by y dy equal to 0. তাহলে দেখো এটাকে যদি আমি সাজাই প্রথমে dy dx সমান minus e to the power x by y 1 minus x by y divided by 1 plus e to the power x by y. এখানে দেখো সেখানে হচ্ছে একটু এখানে কম্পোনেন্ট তফাৎ আছে, এক্ষেত্রে উপরে যেহেতু x আছে এই যে এখানে ঘাতে x by y আছে, তাই তো? যেহেতু x by y আছে তাহলে x সমান vy পুট করবে, তাহলে x সমান vy পুট করবে অঙ্ক হয়ে যাবে, ডেরিভেটিভ করব কার সাপেক্ষে? ডেরিভেটিভ y এর সাপেক্ষে, আর এটাকে কি করব এক নাম্বার, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে না dx dy এটা সমান vy এর 1 তাহলে প্লাস y dv dy. এক নম্বর থেকে পাই, এক নম্বরে বসিয়ে দাও, এক নম্বর থেকে পাই, তাহলে এক নম্বরে যদি আমি বসাই কি পাবো, এক নম্বরে বসালে পাবো v প্লাস y dv dy সমান মাইনাস e টু দি পাওয়ার y 1 মাইনাস vy বাই y এটা 1 প্লাস e টু দি পাওয়ার vy বাই y, তাই তো? তাড়াতাড়ি নোট নেবে, তাহলে y y কেটে গেল, এখানে y y এখানে y y, তাহলে কি থাকবে না এই পাশে থাকবে আমার v প্লাস y অর্থাৎ বাম দিকে থাকবে v প্লাস y dv dy সমান মাইনাস e টু দি পাওয়ার v, এ পাশে থাকবে 1 মাইনাস v, আর এদিকে কি থাকবে না 1 প্লাস e টু দি পাওয়ার v, তাই তো? তাহলে বাম দিকের ভিটাকে আমি ডান দিকে মাইনাস করে নিয়ে যাব, তাহলে y dv dy সমান মাইনাস e টু দি পাওয়ার v 1 মাইনাস v, এখানে মাইনাস v, তাহলে এটাকে যদি আমি সরল করি তাহলে y dv dy সমান মাইনাস e টু দি পাওয়ার v প্লাস v টু দি পাওয়ার v মাইনাস v টু দি পাওয়ার v ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার v, আরেকটা কি থাকবে এটার সঙ্গে এটা গুণ হলে আরেকটা 1 এর সঙ্গে গুণ হলে মাইনাস ভি থাকবে, তাই তো? তাহলে কি হবে না এইটা এটা কেটে গেল y dv dy সমান মাইনাস v প্লাস e টু দি পাওয়ার v 1 প্লাস e টু দি পাওয়ার v, এটাকে যদি আমি লিখি এই ডান দিকেরটা বাম দিকে আনি 1 প্লাস e টু দি পাওয়ার v প্লাস e টু দি পাওয়ার v dv সমান মাইনাস dy বাই y, ওকে মাইনাস dy বাই y, তাই তো? এবারে আমি কি করব সমাকল করব, সমাকল তাহলে সমাকল করে পাই, যদি আমি সমাকল করি কি পাবো সমাকল করলে না সমাকল করলে আমি পাবো 1 প্লাস e টু দি পাওয়ার v e টু দি পাওয়ার v dv dy y, দেখো d অফ v প্লাস e টু দি পাওয়ার v নিচে হচ্ছে v প্লাস e টু দি পাওয়ার v প্লাস এখানে c, যেখানে c হচ্ছে সমাকল ধ্রুবক, c হচ্ছে সমাকল ধ্রুবক, ওকে? তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হবে, এটা ডেরিভেটিভ করলে কি হবে, এইটা হয়ে যাবে log v প্লাস e টু দি পাওয়ার v সমান মাইনাস লগ ওয়াই, আর সি এর জায়গায় লিখো প্লাস লগ সি, পাশে লিখে দিবে ধরিলাম সি সমান লগ সি, তাহলে এটা কিসের সূত্র, এটা কিসের সূত্র না আমি লগের প্রপার্টিতে ফেলবো, আর লগের সূত্রতে ফেলার জন্য এটাকে আমি এদিকে প্রথমে আনবো, এনে লগের যোগের সূত্র ওই আকারে ফেলে দেবো, তাহলে লগের যোগ হলে কি হয় লগের ক্ষেত্রে দুটোই যোগ মানে লগের গুণ হয়, কি হয় লগের গুণ হয়, তাহলে এটা লগের গুণ হয়ে গেল সমান লগ সি, উভয় পক্ষ থেকে যদি লগ চলে যায় ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইন্টু ওয়াই সমান সি, সমান সি, ওয়াই এর মান বসাও, ওয়াই এর মান বসাও, তাহলে ওয়াই এর মানটা কি আছে না y এর মানটা ছিল আমার y x সমান vy, তাহলে
তার মানে x বাই y সমান v, তাহলে আমি এই যে x বাই y সমান v এই ভ্যালুটা এখানে বসাবো, তাহলে ভ্যালুটা বসালে v এর মান x বাই y প্লাস e টু দি পাওয়ার x বাই y ইনটু y সমান c, y দশাগু করলে x প্লাস e টু দি পাওয়ার x বাই y সমান c, এই y আর এই y তখন দশাগু y তখন কেটে যাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটু পারলে শেয়ার করো।